Hey guys, this is Salman Hussain Russell. Welcome back to my Easy Teaching Home YouTube channel. I hope you all are very fine and you are practicing English grammar every day. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। স্পেশালি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক টিচাররা এই ট্রান্সফরমেশন বিষয়টা পড়ানোর চেষ্টা করছে এবং অনেক ইউটিউব চ্যানেলও ট্রান্সফরমেশন রিলেটেড অনেক ভিডিও রয়েছে। তো আজকে আমি একটা স্পেশাল ওয়েতে ট্রান্সফরমেশনের বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকেন তাহলে খুব ইজিলি ট্রান্সফরমেশন রিলেটেড আর কোনো ঝামেলায় পড়তে হবে না। ওকে, তো ট্রান্সফরমেশন আমরা সাধারণত জানি একটা সেন্টেন্সকে যখন আমরা পরিবর্তন করি তখন আমরা দুই ক্যাটাগরিতে পরিবর্তন করতে পারি। একটি হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স মিনস সেন্টেন্স পরিবর্তন হয়ে যাবে তার সাথে সাথে অর্থের পরিবর্তন হয়ে যাবে, বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল, আপনি যখন বললেন যে রূপার বয়স 16 বছর, যখন এটাকে আপনি কনভার্সন করবেন তখন বলবেন যে রূপার বয়স 16 বছর নয়, দ্যাট মিন্স অর্থের পরিবর্তন হয়ে গেছে। আর আপনি যখন এটাকে ট্রান্সফর্ম করবেন তখন বলতে হবে যে রূপার বয়স 16 বছরের কম নয় অথবা রূপার বয়স 16 বছরের বেশি নয়, দ্যাট মিন্স রূপার বয়স 16 বছরে। তো বিষয়টা হচ্ছে যখন আমরা ট্রান্সফর্ম করি তখন কিন্তু সেন্টেন্স পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। ওকে, তো ট্রান্সফরমেশন স্পেশালি আমরা কয়েকভাবে পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে আপনি ডিগ্রি চেঞ্জ করে ট্রান্সফরমেশন করতে পারেন, তারপর বয়স চেঞ্জ করে করতে পারবেন, তারপর হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওইভাবে করতে পারবেন, তারপর অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি ওইভাবে। আবার এই 5 প্রকার সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ওইভাবেও করতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। স্পেশালি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা শুরু করি। রুলস 1, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে তা প্রথমে আসবে, অক্সিলারি ভার্ব থাকলে তা প্রথমে আসবে। তারপর হচ্ছে এবং নট থাকলে উঠে যাবে, না থাকলে দিতে হবে। সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তাহলে নটটা আমরা উঠিয়ে দিব, আর যদি নট না থাকে তাহলে নট বসাতে হবে। হ্যাঁ, প্লাস বাকি অংশ প্লাস নট অফ ইন্টারোগেশন। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বটা প্রথমে আসে, প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে উঠে যাবে, না থাকলে নট দিতে হবে, নটের শর্টকাট ফর্মটা, হ্যাঁ কন্ট্রাকশন ফর্মটা দিতে হবে, প্লাস নটের পরে প্লাস বাকি অংশ প্লাস নট অফ ইন্টারোগেশন। ওকে, আমরা প্রথমটা সলভ করি দেখি। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে তো প্রথমে আসে। আচ্ছা, আমরা দেখি তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, ডেফিনেটলি আছে, ক্যান। ওকে, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে আনবো, ক্যান। তারপর হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ নট থাকলে উঠে যাবে, না থাকলে নট দিতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? দেখাই যাচ্ছে যে এখানে নেগেটিভ কোনো সাইন নাই, যদি না থাকে তাহলে আমরা নেগেটিভের শর্টকাট ফর্মটা দিব, কান্ট। কান্টের পরে কি দিব, বাকি অংশ। তাহলে বাকি অংশ কি আছে, দে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, তারপরে নোট অফ ইন্টারোগেশন। আপনাকে অবশ্যই, সরি, আপনাকে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন এই সাইনটা দিতে হবে, যদি এই সাইনটা না দেন তাহলে আপনি কিন্তু মার্কস পাবেন না। ওকে, সেকেন্ড ওয়ান, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট কম্পিউটার টেকনোলজি, আমার কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কোনো ধারণা নাই। ওকে, তো এটা কী করবো? আচ্ছা দেখি তো, প্রথম কাজ অক্সিলারি ভার্ব থাকলে তো প্রথমে আসে। আচ্ছা, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। ওকে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা আনলাম, হ্যাভ। তারপরে দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, নেগেটিভ সাইন আছে, অবশ্যই আছে, তাহলে আমরা নেগেটিভের শর্টকাট ফর্মটা আনবো না। তারপরে বাকি অংশ, তাহলে হ্যাভ আই আইডিয়া অ্যাবাউট কম্পিউটার টেকনোলজি, টেকনোলজি, তারপর নোট অফ ইন্টারোগেশন। ওকে, তা আশা করি প্রথম রুলসটা খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন। এবার সেকেন্ড রুলসে আসি, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে, অনেকে কিন্তু এটাকে আবার আরেক ভেবে ভুল করলে চলবে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অফ পার্সন অনুযায়ী, টেন্স অফ পার্সন অনুযায়ী ডো ডাজ প্রেজেন্ট টেন্স, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডো অথবা ডাজ বসবে, আর যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্স হয় তাহলে ডিড বসবে, প্লাস আগের নিয়মে নট প্লাস বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন, রাইট? ওকে, তারপর সলভ করি। ফার্স্ট ওয়ান,
Sakhi plays cricket. আচ্ছা এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নাই, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে ডু ডাস, ফার্স্ট টেন্সে ডিড। ওকে দেখতে হবে এটা কোন টেন্সে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস আছে, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা কি আনবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, তাহলে প্রথমে আমরা ডাজ আনবো। হ্যাঁ ডাজের পরে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এখানে কোনো নেগেটিভ সাইন নাই, যদি না থাকে তাহলে আমরা নেগেটিভ সাইন আনবো ডাজেন্ট, নেগেটিভের শর্টকাট প্রম্পট আনবো। হ্যাঁ ডাজেন্ট, তারপর হচ্ছে বাকি অংশ সাকিব। আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন তখন কিন্তু আপনাকে মূল ভার্বের বেস ফর্ম লিখতে হবে, মূল ভার্বের বেস ফর্ম লিখতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে ডাজেন্ট সাকিব, ফ্লেজের বেস ফর্ম হচ্ছে ফ্লে, ক্রিকেট ক্রিকেট। ওকে তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, হ্যাঁ ডাজেন্ট সাকিব ফ্লে ক্রিকেট। ওকে পরেরটা দেখি, শি স্যাং আ বিউটিফুল সং, শি স্যাং আ বিউটিফুল সং। আচ্ছা এই সেন্টেন্সটাতে দেখি তো অক্সিলারি ভার্ব আছে নাই, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে ডু ডাস, ফার্স্ট টেন্সে ডিড। আচ্ছা আমরা দেখি তো এটা কোন টেন্সের মধ্যে আছে, ডেফিনেটলি ডেফিনেটলি ফার্স্ট টেন্সের মধ্যে আছে, যেহেতু সিং হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে যদি ফার্স্ট টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা কি বসাবো, ডিড আনবো, ডিড। হ্যাঁ ডিড, তারপরে দেখি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অ্যাফার্মেটিভ দেখা যাচ্ছে, তাহলে আমরা নেগেটিভের শর্টকাট ফর্ম আনবো ডিডন্ট। তারপরে বাকি অংশ, শি স্যাং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বেস ফর্ম হচ্ছে সিং, তাহলে আমরা কি পাইলাম, ডিডন্ট শি সিং আ বিউটিফুল সং, বিউটিফুল সং, তারপর নোট অফ ইন্টারোগেশন। ওকে সো গাইজ, জাস্ট হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও আর রিয়েলি হেল্পিং ইউ। আপনি যদি মনে করেন এই ভিডিওটা দেখে আপনার বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছেন তাহলে জাস্ট একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ওকে তো আমরা আশা করি দুইটা খুব ইজিলি বুঝতে পারছি, এবার আসি তিন নাম্বার রুলস। তিন নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্সে এভরিবডি এভরি ওয়ান, নোবডি নো ওয়ান নান থাকলে, সেন্টেন্সে এভরিবডি এভরি ওয়ান নোবডি নো ওয়ান নান, যদি এগুলো থাকে তাহলে হু প্লাস ডু ডাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড প্লাস নট আগের নিয়মে প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত প্লাস নট অফ ইন্টারোগেশন। ওকে তো আমরা ফার্স্ট ওয়ান সলভ করি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে সেন্টেন্সের মধ্যে এভরিবডি এভরি ওয়ান নোবডি নো ওয়ান নান এগুলো থাকলে হু প্লাস ডো ডাজ ডিড প্লাস নট আগের নিয়মে প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত প্লাস নট অফ ইন্টারোগেশন। ওকে তো দেখি আমরা, যেহেতু এভরিবডি আছে তাহলে হু বসাবো, হু, তারপরে আমরা দেখি তো একটু, আমরা দেখি এই সেন্টেন্সে এটা কোন টেন্সের মধ্যে আছে, এটা কোন টেন্সের মধ্যে, ডেফিনেটলি প্রেজেন্ট টেন্সের মধ্যে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি আনবো, ডাজ আনবো, তাহলে হু ডাজ, হ্যাঁ হু ডাজ। তারপরে দেখি তো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এই সেন্টেন্সে কোনো নেগেটিভ সাইন আছে নাই, যদি না থাকে তাহলে আমরা নেগেটিভ সাইন বসাবো শর্টকাট প্রম্পটা ডাজেন্ট, তাহলে হু ডাজেন্ট, তারপরে কি বসাবো মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত ওয়ান্ট, ওয়ান্স এর বেস ফর্ম হচ্ছে ওয়ান, টু বি হ্যাপি, তারপর নোট অফ ইন্টারোগেশন। ওকে তাহলে কি পেলাম আমরা, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। ওকে এবার আসি লাস্ট ওয়ান, নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আচ্ছা নোবডি থাকলে আমরা কি বসাবো, হু বসাইলাম, হু, তারপরে কি বসাবো দেখি তো, হ্যাঁ হু বিলিভস, যেহেতু বিলিভস আছে তাহলে আমরা কি বসাবো, ডাজ, এই যে বিলিভস থাকলে আমরা কি বসাবো, এই যে ডোড ইট ডাজ, এই ডাজ বসাবো, তাহলে হু ডাজ, তারপর হচ্ছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বিলিভ, এ লায়ার, হ্যাঁ হু ডাজ বিলিভ এ লায়ার, হু ডাজ বিলিভ এ লায়ার। সো গাইজ দ্যাটস ইট, ইট ব্রিংস টু দ্য এন্ড অফ দিস লেসন, স্পেশালি আমরা আজকে লেসনের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখনও নোট করেন না অবশ্যই এটা নোট করে নেবেন, আর আমাদের ট্রান্সফরমেশনের স্টেপ বাই স্টেপ নেক্সট যে পার্ট আসবে ওই পার্ট দেখার অবশ্যই আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই ওই পার্টগুলো দেখবেন। তো গাইজ ইউনিটস টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, হ্যাঁ অ্যান্ড বিলিভ মি ইউ ক্যান ডু, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পারবেন। তো আজকে এই পর্যন্তই, আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট ফর ইউর লার্নিং গ্রামার জার্নি, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, keep learning and keep sharing. Allah Hafiz.